দ্বিতীয় দিনেও বিজয়ের আনন্দে মাতোয়ারা শিলচরবাসী, সদরঘাটে প্রতিমা বিসর্জনে দর্শনার্থীদের ঢল। চারদিনের অনুষ্ঠান শেষে রবিবার শিলচরে প্রতিমা বিসর্জনের পালা শেষের পরেও আজ সোমবারও বিগ বাজেটের বিভিন্ন পুজো কমিটিগুলো প্রতিমা বিসর্জনে যোগ দিয়েছে। এই উপলক্ষে শিলচরের সদরঘাট এলাকায় পুলিশ, সেনাবাহিনী, রোমিও স্কোয়াড, এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনীকে কড়া নিরাপত্তা দিতে দেখা গেছে। রবিবার কিছু প্রতিমা বিসর্জন হলেও দ্বিতীয় দিন সোমবারেও শিলচরে অনেক প্রতিমা সদরঘাটে বিসর্জন হয়েছে। প্রতিমা বিসর্জন উপলক্ষে সদরঘাটকে আলোকসজ্জায় ফুটিয়ে তুলেছেন স্থানীয় প্রশাসন। নদীতে নৌকা নিয়ে লাগাতার টহল দিতে দেখা গেছে সুরক্ষা বাহিনীর জওয়ানদের। দেবী প্রতিমা বিসর্জনকে ঘিরে এদিন বিভিন্ন পুজো মণ্ডপ থেকে শঙ্খ ও উলুধ্বনি সহ ঢাকঢোল বাজিয়ে দেবী বন্দনার মাধ্যমে বাহনে প্রতিমা নিয়ে শোভাযাত্রার মাধ্যমে সদরঘাট বরাক নদীতে বিসর্জনে সামিল হন বহু জনগণ। শুধু তাই নয়, বিভিন্ন পুজো মণ্ডপে সিঁদুর খেলা সহ মিষ্টিমুখে অংশগ্রহণ করেন বিভিন্ন মহিলারা। মণ্ডপে যুবক যুবতী সহ কচিকাঁচারা উপস্থিত থেকে দেবীকে প্রণাম জানান। সব মিলিয়ে শারদীয়ার চার দিন আনন্দ উল্লাসে কাটিয়ে বিষাদের সুরে বিজয়া দশমীর দ্বিতীয় দিনেও দেবী দুর্গাকে বিদায় দেন শহরের শ্রদ্ধালু জনগণ। Thank you.